তখন তুমি এসেছিল ভবে কেদে শুধু তুমি হেসে সবে এমন করে নাও গঠ মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব আমার ভাই আমার বন্ধুগণ আপনি যেদিনে দুনিয়ার বুকে এসেছিলেন আপনাকে দেখার জন্য কত খেলা বুবু চাষি জানেরা বুবু জানেরা আপনার আমার মায়ের ঘরে দরজা লাইন লাগাইয়াছিল কত মানুষ আমদ ভর্তি করেছিল মিষ্টি খেয়েছিল আমার বন্ধুগণ আমার এত অঞ্চলের পর্দা নিশিমা এবং বুবু জানেরা কবি বলছে তুমি এমন একটা জিন্দিগি বানায় নাও তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাবা তোমার জন্য হাজার না লাখ লাখ মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে ভাই মাতরম দস্ত বুজুর্গ আমার দংশলের মরবিয়ান সমাজ আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করে দিলেন আল্লাহ বলে দিলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে না যারা এক আল্লাহকে মেনে নিছে আল্লাহকে অন্তরে জায়গা দিছে আল্লাহর সাথে প্রেমে পড়ে গেছে আল্লাহ সংবিধান মেনে নিছে আল্লাহ তাবরতালার সমস্ত হাকামকে মেনে নিছে আল্লাহর নবীকে মেনে নিছে আমার ভাইগা তারা ক্ষতিগ্রস্তর মধ্যে না তারা লাভবানের মধ্যে জোর সিল্লাই কম সুবহানাল্লাহ ভাই মাতরম দস্থ বুজরগা আল্লাহ তাবারক তাআলা ঘোষণা করে দিলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা আল্লাহ বলে দিলেন যে সমস্ত বান্দা বান্দীরা ইয়াক আল্লাহকে লাগে অন্তরে জায়গা আল্লাহকে ভয় করে আর দুনিয়ার মধ্যে ভালো ভালো আমল জেনারে করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে না লাভ বনের মধ্যে দুনিয়ার মধ্যে ভালো কাম ভাই হয় পায় সালাম করা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা বা মার খেদমত করা আমার বন্ধুগণ স্বামী স্ত্রীর হক আদায় করা স্ত্রীর স্বামীর মর্যাদা বাজায় রাখা আমার তুম ছেলের মربیয়ান সম্মান আজ আল্লাহর নবী জناب الرسুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন আতা রুনা মানিল মুফ্লিস আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন সাহাবাদেরকে ও আমার সাহাবিরা তোমরা মফলিস বন্ধা গেছে না একবারে যারা গরিব মানুষ মফলিস মানে বাদ পায় না আপনারা জানেন গরিব মানুষ জানেন না আনে করতে সে গরিব মানুষ নাই সব ধনী মানুষ নাকি কন গরিব মানুষ আছে আমি কিন্তু ভাই গরিব মানুষ তালাশ করে পাই না বর্তমান পিরিয়ডে কারণ বর্তমান ফকিরাও ডিমান্ড করা ধরছে হাসে না করে না না করে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ নই বলছেন আতাদ রু না মানিল মুফলিস ও সাহাবারা তোমরা কি মুফলিস বন্দাকে চেনো মানে একবারে গরিব মানুষকে চেনো এক সাবি ফট করে খারাপ হয়ে গেছে বলছে এটা তো সহজ কথা আমি তো বলি বলছেন মাল্লা দেহামাওয়ালা মাতাইয়া রসুল আল্লাহ আল্লাহর নবী যার কাছে টাকা পয়সা কিছুই নাই ওই তো মুফলিস আল্লাহ নবী বলছেন না সে মুফলিস হতে পারে না আজকে টাকা পয়সা নাই আল্লাহ অনেক কিছুর মালিক বানাইতে পারে পারে না কবি বলছেন এপার ভাঙ্গি ওপার করে ওই তো নদীর খেলা সকালবেলা বেলা ধনী রে ফকির সন্ধ্যা বেলা আমার ভাই গো এক সময় কিছুই ছিল না আল্লাহ ওই বান দেখে গাড়ি ঘোড়ার বিল্ডিং এর মালিক বানাইয়া দিতেছে কন্যা সোহান আল্লাহ না আছে অনেক প্রমাণ আছে এই চোখের সম্মুখে কিছুই ছিল না মানুষের বাড়িতে বছর মেনে কাম করছে তাদের কাল্লা গাড়ি ঘোড়ার বিল্ডিং এর মালিক বানাই দিছে আছে না আর যারা দেড়শো দুইশো বিঘা মাটির মালিক ছিল ও ভাই যাদের কথা শুনলে মানুষে বউ মারা বাদ দিছে আছে না আছিল আর সমস্ত মানুষ মানুষের দুয়ারে ভিক্ষা করে করে খে খে দুনিয়া ছেড়ে চলে গেল আমার কথা না আল্লাহ কোরআনে দলিল ছবত করছেন যে অত এই মান্তা সব অত আল্লাহ তারপর দিলাম শুনো করে দিলেন দুনিয়ার মানুষ আমি যাকে ইচ্ছা করি কানে ধরে পথের ভিকারি বানাই দিতে পারি আর পথের ভিকারিকে সাততলার বিল্ডিং এর মালিক বানাই দিতে পারি কবির আমার ভাই গমার বন্ধুগণ আল্লাহর নবী জুমাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা করে দিলেন ও আমার সাহাবির রে ওকে মুফলিস কোয়া যাবে না কিন্তু এমন একটা দিন এসে যাবে যেদিন কেউ কারো সারা হবে না কেউ কারো সঙ্গে যাবে না বাই মাত্রম দস্ত বুজুর্গ কঠিন হাসি হুজুরের এক কিসিম মানুষ নেকির পাহাড় নে গ্রাম ভরের মধ্যে বসে থাকবে কিন্তু এই বেড়া দুনিয়ার মধ্যে হক করে বাদক নষ্ট করেছিল এক ভাই আর এক ভাইয়ের হক নষ্ট করেছিল ওই ভাই পশ্চিম হক নষ্ট করেছিল আমার বন্ধুগণ স্বামী হয় বিবির হক নষ্ট করেছিল মাহাত্র আল্লাহ তো নারীর উপরে তার স্বামীকে আল্লাহ হাকিমের মর্যাদা দিয়েছে আল্লাহর কথা কার কথা আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নারীর উপরে আল্লাহ তাবরকালা তার স্বামীকে হাকিমের মর্যাদা দিছে কিন্তু বর্তমান তো হাকিম গোনায় বর্তমান খাদিম হয়ে গেছে গা মিছে কথা হইল হ্যাঁ আর খাদিম রে হাকিম হয়ে গেছে উল্টা হয়েছে মানে এইদিকে থেকে ওই হয়ে গেছে হাসানা না তার মায়ের কয় না এখানে যাও যাবো না তাহলে গেলে অসুবিধা আছে হাসা না মিছে না আন্না করতেছে ভাবিরা ভালো আছে মাহাতরম দোস্ত বুজুর্গ কিন্তু যদি সো হাকিম যদি সো আবার হাকিমের মতন করে চলে হাকিমটা যদি সো রহম দেওয়ালা হয় তাহলে তো পর্যা ওয়াল তারা খুব মহব্বত করবো ভালোবাসবো আর তার জন্য নফল রোজা থেকেও দোয়া করে 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 ভাই অনেক পুরুষ যখন বিদেশে যায় আমার মায়ের জাতির আমি নিজের চোখে দেখাত বলছি যে অনেক স্ত্রী অনেক বুঝান স্বামীর জন্য রোজা মানসিক করে তার যদি নামাজ পড়ে পড়ে দোয়া করে কন্যা সবহান আবার অনেক জায়গায় নিজের কানে শোনা কথা কইতেছি একটু জুল ফাঁকে যা কয় সব বোনাই সে চাইরা না হাসানা তবে মিশা কথা হইলো মানে ওই হাকিমের পাওয়ার পায়া এত জালিম হয়ে গেছে যে ওয়ার চালায় বাবি সবার টাকা হরতেছে না আছে না আছে ভাই হকুলি বা জাহুল কয় হুজুর আমি বিয়া বিয়ে করাবো আমার যা ইচ্ছা তাই করবো নাকি কর তাই শুরু হয়েছে না বর্তমান বাড়িরও কাম করার লাগে বর্তমান তো আমরা মেয়া মানুষ পাথারও নামায় দিছি আমরা নামান নাই আনে করে দেশের খবর তো আমি জানি না মহাতরম দুস্থ বুঝুর তাদেরও হক আছে আছে না আছে আল্লাহর নবীর কাছে কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না আল্লাহর নবীর কাছে কোনো টাকা পয়সা ধন সম্পত্তি গড়ি ঘোরা ছিল না আল্লাহর নবীর নিকট ছিল ভালো ভাষা জ্ঞান সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান দিকে পরিতে চলে আসছে আয়েশা সিদ্দিকা স্বামীকে লক্ষ্য করে খানা পাকানের জন্য দৌড়ো দি করতেছে বাড়িতে খানার তেরিমিজির মধ্যে হাদিস আর জামার বন্ধুগণ আল্লাহর নবী মায়েশা সিদ্দিকার সঙ্গে বসে সবজি কাটা কাটা রুটি তাওয়ায়ছে গিয়েছে একসাথে খানা ভাগায়াক পেড়েতে বসে খানা খায়তো কন সুবহানাল্লাহ এটা তো আল্লাহর নবীর আদর্শ আর আমার গোর আদর্শ সারা সারা দিন বাজারে আড্ডা মইরা হোটেলে বসে থেকে আড্ডা মইরা চা বানিয়ে খায়া ভাততে গেছে যে জুদি এদদুল বাতের দেরি কয় কোন বাতের বলgeqslantছিল ও বিনাতিয়ারম করে আছে না মানুষ এই ভাই আছেন হাসা কত কেন আছে না নাই হাইরে তুলা রাশি এত তুলা রাশি হয়ে না একবার আল্লাহ রাশি বানাবো এটা আমার কথা না হক কুলি আপনার যতটুক হক আপনার বিবির অতটুক হক আছে আছে না না আছে কর জীবন ভরে খেলে আমারই গোলাপি গুলো আমারই কাপড় দুলো আমার বাতে বান্ধালি করে না করে মানুষ মেয়ে মানুষে করে না ও ভাই অনেক জায়গায় পরমান রাইতে তিনটার সময় একটু সর্দির ভাব হয়ে গেছে গা বাবি আলসি টালসি বাদ দে উম উই উঠে হাইরা তেল মালিশ করা ধরে ধর না এবাই হাসান মিছা এখন সারা গতরে তেল মালিশ করে ছটফট করে আর বেলা ওঠার সাথে সাথে চলা যদি যা আছে নিয়ে হায়রা ডাক্তারখানা যায় যায় না আহা, এতো মহম্মদ আর ওই ভাবির চোদ্দ দিন বেমারে পড়ে আছে বিছানা হয়ে গেছে উঠতেই পারে না কয় সালা মুরলি একটা বিয়া করা আরি। আসেন এরকম পুরুষ তোমার এত করলো আর তুমি এত বড় সাব হয়ে গেল তার মাথায় একটা দিন হাতও দেখা দেখলেন না তারও কোনো খবরও নিলেন না ও ভাই দরকার আছে না আসেন ওর হকুল ইবাদ মহাতরম দুঃস্থ বুজুর্গ আপনার যে এত জীবন খেদমত করলো শরীর ডিপল মাথা বৃষ্টি ফে দিল এত শরীরে তেল মালিশ করে দিল আপনি কদিন দিচ্ছেন আপনার জীবন ভরে আপনার কাপড় গাড়ি সমস্ত দিয়ে দিল আপনি কদিন দিয়ে দিচ্ছেন হুজুর সাহেব মৌলানা মুফতি সাহেব চিন্তা করেন তো দেই একটু ভাই এটার দরকার আছে না আছে না খেলে আমরা বিয়া করলাম হাকিম হয়ে গেলাম মানে যা কিছু সব করে খেদমত করলাম আমরা করবো না নাকি দরকার আছেন না আছে ভাতরম দুঃস্থ বুজু মুসলিম শ্রেফের মধ্যে হাদি চারছে মানে সালি মালা মুসলিম ওনা মিল্লে সানিও দিহি আলি সেরা তো স্পষ্ট জবানে ঘোষণা করলেন জৈবতে তো মমিন যার হাতের দ্বারায় মুখের দ্বারায় অপর ভাই বোনে কষ্ট না পাই কবে না শোহা নাল্লাহ আমরা এরকম মমিন ও ভাই আমরা এরকম মমিন হয়ে গেলাম এরকম আল্লাহ ভক্ত হইলাম এরকম নবী ভক্ত হইলাম আমার জ্বালায় আমার বিবি শান্তির মতো থাকতে পারে না আমার জ্বালায় আমার রাশ্িবশি শান্তি শান্তির মতো থাকতে পারে না আমার জ্বালা ইমাম মসজিদের ইমাম ঠিক মতো শান্তির মতো থাকতে পারে না আমি এরকম মমিন মহাদরম দুস্থ বুজুর আমার এত অঞ্চলের মুরুবিয়ান সমাজ সকলে বাদ আল্লাহ ছাড়বে না সারবে আ্মদ স্থপ জুক এই পৃথিবীর বুুকে কোন বললি কোন ধর্মস কোনো বিশ্বাব কোন আমি সাব কোন মুক্তি সাব কোন মরনা সাব আল্লার চান্নাথ নিজের সুখি দেখে নাই কিন্তু একজন মহিলা একজন নারী একজন মা এই দুনিয়ায় পাইছে থাকিয়া আল্লাহর জান্নাদ নিজের চোকে দেখে শুলো কান্নাসবা আল্লাহ ও। এত কষ্ট দিয়েছিল আমার বন্ধন মৃত্যু পর্যন্ত আল্লাহ কে ভুল নেয় কান্না এই পৃথিবীর বুকে কোন

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাই মাত্রম দস্থ বুজুর্গ এই পৃথিবীর বুকে পুরুষের মর্যাদা বেশি না নারীর মর্যাদা বেশি কোনছে দেখি আ মা জাতির মর্যাদা বেশি বেশি না নাই কয় গুণ বেশি তিন গুণ বেশি জোরে চিল্লায় গন সুবহানাল্লাহ কয় গুণ কইলাম তিন গুণ বাই মাত্রাম দস্ত বুজুর্গ আমার কথা না আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন প্রত্যেকটা বাবার থেকে মায়ের মর্যাদা আল্লাহ তিন গুণ বারে দিছে বলুন সুবহানাল্লাহ ও আমার দুন সিমাই এবং ববু জানারা যে সমস্ত ববু জান আল্লাহ কে করে নবীর তরিকা মেনে চলে আর স্বামীকে ভালোবাসে আল্লাহ তা বর হোক তালা ওই সমস্ত ববু জান ধরে মা জাদিকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে গরু দেবে কান্না সোয়াহান আল্লাহ কিন্তু বর্তমান এই ডিজিটাল জিন্দগির মধ্যে আমার মা যদি মার খাতার দিকে নামটা কাটিয়া ম্যাডামের খাতায় নিয়ে গেছে গেছে না নাই কলি খারাপ পাবেন যাব না বাই মাত্রম দস্ত বুজরগ আল্লাহর নবী জনাবে রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে মিরাজ করতেছে করছে না করছে স্বপ্নে যুগে মিরাজের মধ্যে আল্লাহর নবী যখন জাহান্নামের উপর যাইতেছে দে লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে ছয় কিসিম নারীদের আযাব হইতেছে আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করেছিলেন ভাই জিবরাইল রে এই নারী গুলা কোন নবীরম্মত হবে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছিলেন রাসূলুল্লাহ এই মেয়ে গুলা এই নারী গুলা আপনারই উম্মত হবে আল্লাহর নবীই চুমকে উড়ে বলেছিলেন ব্রাইল রে আল্লাহ আমাকে রহমাতুল্ল আলামিন করে দুনিয়া প্রেরণ করেছে আমি নবী মায়দানে ওই ফুলচের ধরে ধারে রে মধ্যে বসে থাকবো আর আমার মধ্যে এইভাবে কষ্ট পাবে আমি কেমন করার সহ্য ঘর ভরে ও ভাই জেব্রাইল কোন আমলের জন্য এরকম কষ্ট পাবে খোলা বল ভাই হাগীর শরীফের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে আমার ভাই গ হযরত জেব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম এক নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত বলে দিলেন কমুনাক বাদ দিব ছয় নম্বর কুলে তো খারাপ পাবেন না বাই মাত্রম দোস বুজুর্গ হজরত জেব্রাইল আমিনের সঙ্গে স্বপ্ন যুগে মেরাজ নবীর শেষ হয়ে গেল ছয় নম্বর পর্যন্ত হজরত জেব্রাইল আমিন বড় দিলেন ফজর আজান হয়ে গেছে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী মেম্বারের গড়ে বসে আছেন হজরত আলী করে মোল্লা বজহু আল্লাহর নবীর মুখের দিকে লক্ষ্য করে তাকে দেখে মুখটা সুখে গেছে চোখের পানি টলমল করতেছে হজরত আলী করে মোল্লা বজহু বলেছিলেন এরা সুরাল্লাহ দয়ার সাগর নবী আপনার হালত কেন এরকম হয়ে গেছে দয়া করা ঘোড়া বলন আল্লাহ নবী কথা বলে না মা খাতুনে জান্নাত জহুর আল্লাহ নবীর নিকটে যায় বলেছিলেন বাবা আপনাকে এরকম কেন দেখা যায় আপনার চোখের থেকে পানি টলমল করত আছে আপনি কেন চিন্তা যুক্ত হয়ে গেছেন ঘোলা বলন আল্লাহ নয় বলেছিলেন মা আজকে আমি মেরাজে গিয়েছিলাম স্বপ্ন যুগে সঙ্গে হজরত সঙ্গে আমি যখন জাহান নামের উপর দিয়ে যাইতেছি লক্ষ্য করে দেখি ওই জাহান নামের মধ্যে ছয় কিসিম নারীদের আজাব দেখিয়া আমি রহমাতুল্লামিন আমার মনকে আমি বুঝাইতে পারি না খাতুনে জান্নাত জহুরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আব্বা আপনি না বলে দিয়েছেন আল্লাহ আমাকে নারীদের সরদার বানায় দিবে আমি খাতুন জান্নাত জুহুরের সমস্ত নারীদের সরদার হয়ে বসে থাকব আর আমার বুবু কষ্ট হবে দয়া করে খুল বলেন কোন আমলের জন্য কষ্ট হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক নম্বর থেকে নিয়ে ছয় নম্বর পর্যন্ত বলে দিলেন আল্লাহ নবী ঘোষণা করে দিছেন মা এক কিসিম নারী নামের মধ্যে আমি দেখতে পাইলাম রে ও মা তারা উলঙ্গ ভাবে নামের গর্থের মধ্যে জ্বলতেছে কন্যা ও জবিল্লা যে সমস্ত নারী যে সমস্ত বুবু জানারা এই দুনিয়ার বুকে আসিয়া পর্দার খেয়াল করে না আমার মায়ের জাতিরা খারাপ পায় নয় আমি তো হাদিসের কথা বলছি বর্তমান বিরুডের মধ্যে তিন কিসিমের কাপড় পরিধান করা আর উলঙ্গভাবে গোড়ায় একই হুকুম রয়েছে নাও নাওজুবিল্লাহ খারাপ পাবেন নাই উলঙ্গের কথা কইলাম তাহলে খারাপ পাবেন না আমার ভয়ে আমার মায়ের নবী বলছেন কাপড় দান করা উলঙ্গর হুকুম রয়েছে কিন্তু বর্তমান বুবু জানে টাইট ফিট জিন্সের লং প্যান্ট সারা পছন্দ করে না করে হাসান আমি ছেলেরা লং ফোন বেঁধে তো বসা যায় আমার বুবু জেনেরা যেগুলো লং ফোন বেঁধে হায় রে হায় বলা যায় না যায় খারাপ পাইতেছেন আমার ভাইক আমার বন্ধুগণ উপরে স্পিডিং গেঞ্জি আগে ছিল দুই পাটা ঘুম নাই পাটার জিন্দেগি শেখ আছে হাসান আমিসা আমার বন্ধুগণ মানে যত কাপড় পরিধান করে মানুষকে আকর্ষণ করার জন্য নামিসা কইলাম বর্তমান বুর্কাটাও ফ্যাশনে পরিণত হয়ে গেছে না আসা ও ভাই খারাপ পাইতেছেন বুর্কা ফ্যাশন হইছে রে না হয়েছে বুরকাটা কোন নিজের শরীরের জন্য এত সকসকাতে হাসবো গা নাকি কর হাইরে আন তার কত ডিজেন হয়েছে না ও ভাই পানি বানে কাবর মিন্দা বিন্দাকিলে একবারে দেখলো বুরকার জন্য বা বুর কাটা হইছে গো আসানা মিশা ভাই মাতর দস্থুজ আমার দমছেনের পর দেনে সীমা এবং বুবুঝানরা যে নারী পাতল কাপড় পরে দান ঘরে যে কাপরের ভিতরে এই থিকা কিছু দেখে এই সমস্ত কাপড় পরিধান করা উলঙ্গর খবর সে কন্ না ও জবিল্লা বর্তমান কিন্তু মাবুনটা ভালো ভালো পর্দা করে না করে কবে করে না না কুসুম করে যখন পঞ্চাশ বছর পার হয়ে গেছে আসে না না মিশা কথা হইল এখন একটা বাস্তবের কথা কই আপনি একটা কাঁঠরোল গাছ গাড়ছেন কি বলতো আম গাছ গাড়ছেন গাছ টাকায় বেড়া টাকা দিলেন না পঞ্চাশ বছর পার হয়ে গেছে গাছ এরকম মোটা যায় যায় না ওই কারল গাছটাও যদি সে একবার চতুর দিতে দিয়ে হেইরম বেড়া ডারা দেয় কাপড় চুপুর খালি একটা ডালে একটা পাতা বাই করে থেকে না সব একদম পুরা টাইট করে বাইরে দিয়ে দিলেন তাহলে বাসে কি করবো পাগল কব না ও ভাই হাসা না মিশা যে কোন ব্যাগ কেলের বুকের বেড়া দিছে মানে যত মোটা গাছ ছাগলে খাবো তো দূরের কথা আত্মী বাঙা হবো না ফট করে হাসা না আমার ভাইগা ওই গাছটা যখন ছোটো ছিল তখন তো বেড়া দেওয়ার দরকার ছিল হাসান ছাগলে বগর দলে ফালায়ের পাতা খাবো খাবো না আমার বন্ধুগণ আপনার বেড়ি চোদ্দ বছর আপনার বোন চোদ্দ বছর আপনার বছর বছর হয়ে গেছে ঘুরে হাইল জুতা ভালো লাগে না পাতল কাপড় ছাড়াই মনটাই ওঠে না লং লঙ্ঘন সারা কলেজে যাইতে পারে না যখন কলেজে লঙ্ঘন বিন্দা যায় আর ছাগল গোনা খালি জিবা চাড়ি হাসে না ছাগল আছে না না আছে নাই মাত্রম দস্থ বুজুর গো আর এই মেয়েটা যখন পঞ্চাশ বছর বুড়ি হয়ে গেছে ওই টাইমে পঞ্চাশ বছর বুড়ির দেখে কোন ছাগলে চায় দেপ হাসা কত কাল ওই বুড়ি হয়ে গেছে গা ডেঠোকরা হেশুম তাইহা বুরগা পিদা খালি ঠোট বাইকে করে হাসানামিসা মানে স কোনো রহম করে হেশুম পর্দা করব পর্দা তো তোমার 14 বছরতে করার দরকার ছিল কলেজের जिंदगीতে পড়ক পর্দা দরকার ছিল তাই না তুমি এখন বুড়ি হয়ে গেছো 60 বছর পার হয়ে গেছে তুমি যদি একটা কোন রহমurne নেই গো রাস্তার মধ্যে যুলে রাতের বাড়াদার সময় যায় ওই বুড়িকে দেখা কেউ ছায়া দেখা দেখবো না দেখবো আরো কোনো ঝামেলা আছে রাতের বারটার গেলে লেহারে ওয়াককে রাস্তার আটকাবো কিন্তু আপনার বিবি আপনার বোন আঠারো বছর হয়ে গেছে সন্ধ্যা বেলায় যদি রাস্তা দেওয়া যায় ছাগলে খালি যা থাকে থাকে না না থাকে বাই মধ্যরম দরকার বুজুর্গ ওই টাইমে তো বর্তার দরকার ছিল কিন্তু এখন আমাদের পাগলে তোরছে পঞ্চাশ বছর পরে মানুষ পর্দা ঘরে বন্ধু যখন পর্দার দরকার ছিল তখন জিন্সের লং প্যান্ট ঘরে আর এত মুশার বাপে আগে আগে যায় হাইরে বেসরম বাপে আগে আগে যায় আর বুবু লং পিন পিন জিন্সের পিন পিনে ওই যে বড় বড় মোবাইল নিয়ে হ্যালো কদি কদি পাশে পাশে যায় আর হোটেলের দিকে কিছুগুলা ছাগল খেলে চা থেকার চটকায় হাসা নামিস আমার বন্ধুগুলো এই সমস্ত বাবা এবং মা এবং ওই মেয়েটা তিনজনকে আল্লাহ তাবর তালা দায়ুসের কাদায় নাম পাঠাইয়ে দিবে আল্লাহর নবী ঘোষণা করে দিলেন আর দায়ুসুল জান্না ও দায়ুস কোন সময় জান্নাতে যাইতে পারে না দায়ুস বিনা হিসেবে জাহান নামে যাওয়া লাগবে জোরে চিল্লাই কর নাওজবিল্লা জোরে বলুন না নাওজবিল্লা তাই মাত্র বুঝতে ঘোষণা করে দিলেন যে সমস্ত নারী এইভাবেও এইভাবে পর্দার খেয়াল না করে চলতে পারে আল্লাহ তা সমস্ত নারীদেরকে জাহান্নামের মধ্যে উল্ল করা পো জলাবে বাই মাদরম দস্থ बुजुर्गो দুই নাম্বার আল্লাহর নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করু দিলেন এক কিসিম নারীকে এক কিসিম মাজা দিকে মাতার জলের সঙ্গে জাহান্নামের সেকুল লাগايا দিয়া ওই জাহান্নামের মধ্যে জলাবে হাদিসের টুকরাতে হুন্না মুহাল্লিকু ফিন نار এবং কমান কালা আলাইহিস সালাম ওয়া আমার দন ছেলের বড়দিন মা এবং বাবু যে সমস্ত বাবু জান মাথার মধ্যে শ্যাম্পু লাগায় শাড়ির আসল ঘাড়ে লাগায় মাথার চুল খোলা করিয়া রাস্তায় রাস্তায় ঘুরতে পারে ঘুরে না বর্তমান জামনায় হাইরে বাবি করে পাওয়ার হয়ে গেছে বন্ধন লোন এসে গেছে মহিলা সমিতি গঠন হয়ে গেছে আর গোট শুরু হয়ে গেছে ভাবি কথা মানে না কয় তুমি কিছুই বোঝো না আমার বন্ধুগণ ভাবি সাহেব এতই অ্যাডভান্স হয়ে গেছে ওই দুইকার সাথে সাথে ম্যানেজার সাথে এত খাতির একদিনও গোড়া লাগে না ব্যাংচ্যাংশন হয়ে আছে না কথা হলো।

আমার তন ছুলের মুরব্বিয়ান সমাজ আল্লাহর নবী জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঘোষণা করে যে সমস্ত নারী মাতার চুল বাইরে করিয়া ওই বাজার ঘাটে ঘুরতে পারে ওই সমস্ত নারীদের কাল্লা তাবর তেলা জাহান নামের সে গোল মাতার চুলের সাথে লাগায়া জাহান নামের মধ্যে লটকায় রাখবে কন্যা না জবিল্লা তিন নম্বর আর নারী ঐ সমস্ত নারীদের আল্লাহতা বরখ ধন মুখের জিব্বার সাথে জাহান্নামের শেকল লাগা দিবে আর জাহান্নামের মধ্যে জিব্বার সাথে চেকল লাগা জইলা রাখবে কন্যা না অজবেল্লা জরিল্লা কন্যা অজবেল্লা যে সমস্ত ববু যান এই মুখের দ্বারাই স্বামীর অন্তরে দুঃখ কথা কথাকথি যারা পরিমাণ বড় করে না আছে না না এই দেশের মাবুন ভালো আছে স্বামী মানে কিছুই করে না না কি কন কিন্তু কত কত জায়গার মাবুন আছে আমার ববু আপনাদেরকে বলি না প্রত্যেকটা পুরুষ নিজের জানের থেকেও বিবিকে বেশি ভালোবাসে বসে না ও ভাই হাসান আমি বিয়া করার কিছুদিন যাওয়ার পরে ছয় মাসও যায় না হাই রে বাপ মা থুইয়া মা থুইয়া ভাই মেরাদের থুইয়া আত্মীয় স্বজন থুইয়া কুটুসটা নেহারা লাগলি ঘর ই বাড়া থাকে দেওয়া যায় হাসা না ও ভাই বিছানা হাসা এত আদর এত মহাপত আমার বুবু জানারা এত ভালোবাসে ও ভাই ভালোবাসার বস্তু নাকি কন কাকু মানুষ ভালোবাসার বস্তু না ভালোবাসার বস্তু কারণ এটা তো আল্লাহর জান্নাতে নিয়ামত কন্যা সোহান আল্লাহ আমার ভাই গো আমার বন্ধুকে রাহমদুল্লাহ এটা কথাটার পর মান চাই যে চাচা আপনার বলা হান কয়জন গো কম যে হুজুর আল্লাহর মাল পাচ্ছ তাই না বা দুইজন বা তিনজন সাতজন চার যা আছে কব আল্লাহর মাল তারপরে ওইটা আপনার বাড়ি কয় হুজুর কিসের বাড়ি করে আল্লাহর সব কিছু থাকি আল্লাহর আমি কোন কোনোরকম থাকি তাই না বাড়ি বাড়িওয়াল্লার একটা গাড়ি আছে কয় হুজুর তাওয়াল্লার পাঁচ বিঘা মাটি আছে হুজুর আল্লাহ এক লাখ টাকা ব্যাংকে আছে কয় হুজুর তাওয়াল্লার বাড়িতে একটা চাকরি আছে আল্লাহর আমার বন্ধুগণ বাড়িতে একটা পুকুরে আছে কয় হুজুর আল্লাহর আর যদি সে জিজ্ঞাসা করা হয় বৌ ডাকার কয় আমার হাসান আমিসা কেউ না যে বোড আল্লাহর মাল আমার কয় ও ভাই হাসা কথা কয় আমি জিজ্ঞেস করল এই যে সিলার কাজ বিন্দা গেল ডাকেরা কয় বলো না তোমার মাথার মধ্যে পুষ এমন কেছে এটা আমার আমি বলবো সা মানুষ কমসে কম আল্লাহর মাল আমার না হাই রে মানুষ মানে সবের মধ্যে ভাগ আছে আল্লাহ খেট খামারের মধ্যে আল্লাহর বাঘ আছে ছেলেমের মধ্যে বাঘ আছে আমার ভাই গো চাকরির মধ্যে আল্লাহর বাঘ আছে বইয়ের মধ্যে কারো বাঘ নাই মানে ব্যাখ্যারী আমার এর দরে প্রমাণ প্রত্যেকটা পুরুষ নিজের জানের তাগিয়ো বিবিকে ভালোবাসে আমার ভয়গা এত ঠাণ্ডা শীতের মধ্যে নিজের শরীরে কাপড় নাই যদি ভাবী বলে বাবু জান বলে আমার একটা মুখ লাগছিল হাজিরা করে হইলে ওই পুরুনডাই আগে করে করে না না করে আরে একটু যদি সুর রং ঢঙে কিবা পছন্দ হয় নাই কয় সব বনাইসা জাইরার ভালোই পড়ে জীবনটাই ভি গেল

এর কথা না কেতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে জারাহাতু সিনানুল হাইল দিয়াম ওয়ালা ইলতিয়ামু মা জারাহাল লিসান তীর তলোয়ারের আঘাত করলে ওষুধ লাগাইলে ভালো হয় না কোন বুবু জান যদি সে স্বামীর অন্তর দুঃখ দা কথা বলে ওই কথা না কেমত পর্যন্ত আর হয় না আমার দোন ছেলের মায়ের যদি

তিন নম্বর গেছে চার নম্বর কমন আমরা দিকে যাব বাই মাত্র দোস্ত বুজুর্গ চার নম্বর এক কিসিম নারী এবং পুরুষ আল্লাহ নবী ঘোষণা করে দিলেন উলঙ্গ করে তন্দুরের মধ্যে জলাবে সত্তর ফুট গাঢ়া একটা তন্দুর হবে আর নারী এবং পুরুষকে উলঙ্গ করে তন্দুরের মধ্যে জলাবে আল্লাহ তাবরকালা কন্যা নাউজ্লা যে সমস্ত নারী নিজের স্বামী ঘরে থাকার পরেও সাথে আছে আছে না না আপনাদের দেশে নাই আপনাদের দেশের মা বোন ভালো আছে খালি মোবাইলে মোবাইলে গল্প করে হাসে না হাই মোবাইল বাড়াইছে বাপরে বাপ আমার বন্ধুগণ ফেসবুক বাড়ায় গেছে মেসেঞ্জার বাড়াইছে কত কিছু লাগে নিজের স্বামী জানতেই পায় না আর ভাইসাব যদি সুভাবিক মোবাইল না দেয় কয় সব না ইসার বাতি খামুনা সানামিসা হাইরে জালা ভাই মহترم দস্ত বুজুরুগো আমার এত অঞ্চলের পর댄 সিম্মা এবং বুবু জানারা বনি ইস্রাইলের একটা কথা মনে পড়ে গেল বনি ইস্রাইলের টাইমে একটা দৃশ্য হয়েছিল ভাই যারা গরিব মানুষ ধনী মানুষের মিয়া বিয়া করছে তারা বুঝবে কথাটা জ্বালা আছে না আছে কিছু কইলি হাল দেশের গলা টিভি ধরবো আছে না জ্বালা চাই যা মন্দিরে তাই করুক গা চে আমার হোক আর যারই হোক নাকি কন আঙ্গোবাড়িতে থাকলে এলো ভাই মাতরম দস্থ বুজুর্গ এত স্বাধীনতা হয়ে গেছে একটা গরিব ছেলে ধনী মানুষের একটা মেয়া বিয়া করছে বিয়া করার আগে ওই বুবুজনের একটা পার্টনার ছিল পার্টনার বুঝেন তো আপনারা না বুঝেন না ভাই মাতরম দস্থ বুজুর্গ ছেলেটা হাজিরা মুজিরে করে খায় আর এটারে সব বোঝে কহায় না কলি মানে ওর কোন চালাওয়াই আছে না না সেরকম আর সুবিধা একদিন করে কয় শুন চাওক কয় কি কর কই তোমাক না কিছু জানি কিবা কিবা জানি দেখি মানে তোমার মানে একটু কিবা কিবা মানে আছে না কয় এনে কি কর আমার মতন ভালো মানুষ দুনে নাই খায় হাই রে বাহানা কান্দা কান্দি শুরু হয়ে গেছে কয় ঠিক আছে তুমি যে সত্য ওই পাহাড়ের একটা সত্তর সেগুল আছে কালকে সেগল না ধরে আমরা ও দখর কয় ঠিক আছে অমনি কালকে চাহের সেগল ধরে কমনি আপনাদের এত সন্দেহ ভাই সাহেব ঘুমায় গেছে সারাদিন কাম কাজ করছে বাবি সাহেবরা ঘুম ধরে না ওই বন্দিনিয়া লেট্রিনে যার বাহানা করে পার্টনারের সাথে গল্প করদাইছে করে না কয় সেন কয় কি কও কালকে আমরা ওই সেকল ধরার জন্য যাবো তোমারও যাওয়া লাগবো এখন ভাই কয় আমার মনে কয় না আছে পাপ মায়ের সস্যপতি যা আছে সব বিক্রি করে কাল তোমার বাসা বাসা থাকি আছে না এরকম ছেলেরা ও ভাই আছে না নাই বাপ মাই কলেজে পড়বার দেয় স্কুলে দেয় গোহাড়ি ইউনিভার্সিটি দেয় এত টাকা পয়সা লাগলি মাড়ি বগ্রিন রেখে দেয় হাইরে সব বনে খালি সেরে করে বাসা বদমিশি করে আছে না না আছে ভাই মতো আমার সমাজ তারপর দিন স্বামী স্ত্রী দুই সত্য সেগল ধরার জন্য চলে আর কইছে বাহানা করে আগেই বুদ্ধি প্ল্যান বানাইছে তুমি একটা ঘোড়া নিয়ে ওই গাছের বলে থাকবা তোমাকে আমরা হাতি নিয়ে ওই ওইভাবে আছে বুবু বুবুজান কয় শুনছেন কয় কি কও কয় আমি জীবনে এত ভা নাই আর আজকে পাত তো আড়তে দি ঠাণ্ডা ভুলে গেল গা এই গোড়া আলাক একটু বাড়া করে না লাগে আঙ্গ বাচ্চা থেকে আং মার কাছ থেকে পঞ্চাশটা এনে দি উনি তা গোরাটা বাড়া করেন বাইশ সব চিন্তা করলো ধুনীয়া মানুষের মেয়েটা মেয়ে জীবনে পথ তার না ঠিক আছে লাগ যায় না ভাড়া করছে গোরালা তো বাড়া দিবেন নাকি গাই বা খাড়া আছে নাকি কর কথাটা মনে আছে কি না বসে আছে ভাই মাত্রম দস্থ বুজুর্গ ওই পূর্ণিমার চান ঘোড়ার বৃষ্টি বসে গেছে আর বাইশ আবার ঘোড়াওয়ালা নাগাম ধরা ধরা টেনে টেনে নিয়ে যায় পাহাড় বায় উঠে যাইতেছে উপর দিকে উঠতেছে আর তলের থেকে আস্তে আস্তে ঘোড়া তলের থেকে সব কাপড় খানি খুইলা ওই গোড়ার উপর থেকে টাল মাটিতে ভরে গেছে পইরা গোর পাড়িতে মেলা দুর্গা সেখা তাহলে কাপড় হাতে থাকবো কথা কটা থাকব কাপড় মানে আগেই খোলা সে আর তাহলে থাকবো কি খবর একবারে উলম্ব হয়ে গেছে ভাই সাব দৌড় যায় আর চাদর একটা দিয়া ভালো করে ডাইকে ডুইগা নিয়া হা হাতটা ধুইরা নিয়ে গেছে আরে আমার সোনার বুউ এত দুঃখ ভাইলো ওই সত্তর সেগুল ধরে বলতে যেন খোদা গ আমার ইযুতের খবর আমার সামিক ছাড়ার গোড়ালাক ছাড়ার যে কেউ দেখে না কিন্তু ঘোড়াওয়ালা যে দু বছর আগের থেকে দেখে এটা তো স্বামী দিশা পাইল না পাইল ভাই মাতরম দস্থ বুজুর্গ ওই দিন থেকে সত্তর সেকেন্ড উঠে গেল আমার বুড়ো সমাজ বুবু আল্লাহ দুনিয়ার মানুষকে তোমার স্বামীকে যতই ধোকা দাও যত যাই কিছু করো আল্লাহ কিন্তু সব জানে জানে না না জানে হাসরের ময়দানে কারো সাক্ষী দেওয়া লাগবে না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াকাফা বিল্লাহি শাহী দা আল্লাহ বলে দিলেন দুনিয়ার মানুষ শুনে নাও আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির জন্য নিজেই আমি আল্লাহ সাক্ষী যথেষ্ট জোরে গন্না সুবহানাল্লাহ একটু জিকির করুন লা ইলাহা লা লা

মেলা মেশা করতে পারে আর যে সমস্ত পুরুষ নিজের বিবিকে বাড়িতে রাখিয়া অন্য নারীর সঙ্গে ফুর্তি নুর্তি করতে পারে এই দুই কিছু মানুষকে আল্লাহ তারপর তোন দূরের মধ্যে জ্বলাবে কন্যা নাও জবিল্লা বলেন নাও জবিল্লা ভাই মাদ্রম দোস্ত বুজুর্গ পয় নম্বর গেলো আমরা সাইন নম্বর গেলো পাঁচ নম্বরে কেসি মানস আমার 부বু জানারা ওই তাদের হাসরের ময়দানে কুততারacreদে হবে আর নামের আগুন মুখ দেয়া ডুগিয়া পায়খানা রাস্তা দা বাহির হয়ে যাবে যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে থাকিয়া দুই টাকা দে উপকার করিয়া খোটা দিয়া থাকে খোটা বুঝেন এ চান জিতলানো কয়ে কালকে আঙ্গুরবার বান্দা খেলে আজকে বড় বড় কথা কয় আছে না হাই রে কতটা মা বোনদের মধ্যে বেশি ইয়াত দুলা কিছু বলি খোঁড়া দে কালকে আঙ্গুরবার মরিছে না কলে আজকে কয় না আছে আমার ববু জানেরা আল্লা বলছেন ও দুনিয়ার মানুষ আমি রহমান যারা আমার নাম নাও নাই আমি তাক র রেজেগ দে ও বান্দা আমার একটা বান্দাকে কে দুই টাকা দুমা করিয়া তুমি খোড়া দাও এ জান জিত লাগাও মানুষ নামাজ পড়ে পড়ে যদি সে কবলে বানায়া ফালা বিনা হিসাবে জাহান নামে যাও লাগবে কন্যা ও ছবি দস্থ ছয় নম্বর এক কিসিম নারী যারা দুনিয়ার মধ্যে থাকিয়া কি বাদ করার অভ্যাস আছে আছে না আছে কিছুই না মূলে কিছুই না স্কুলে কলেজে যাইতেছে একাদা মাস্টার বেডি আর দেওয়ানের বলা মানে একসাথে এখানে দেখা হইছে না কয় হাই রে হাই মানে এখানেই দেখলো একজনের কাছে ক শেষ কয় যে ওর আবার বুদ্ধি করে শেষ হইল আছে না এরকম মূলে কিছুই না মাধরামস্ত বুঝল কি আর নাম হচ্ছে গিবাৎ হাদিসের মধ্যে আছে মিনাল জিনা গিবারটা জিনার থেকে ওপর করবে না নাওজুল্লাহ জোরে বলি ভাই নাওজামুল্লাহ ভাই মাথরম ধস্ত বুজু আরে গিবটা মা জাতির মধ্যে একটু বেশি পাওয়া যায় হাসান আমিসা আমার বন্ধুগণ গ্রামের মধ্যে ভালো মন্দ মানুষ সব থাকে থাকে না না থাকে আর অঞ্চলে মন্দ মানুষরা সব হতে ভালো মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু এক বেড়ার একটু গিবদ করা করে অভ্যাস কিন্তু কামে কাছে খুব ভালো খারাপ পাইতেছি নেই না অন্য যাব যাবো কামে কাছে খুব ভালো কিন্তু গিবাদ করে একটু অভ্যাস তার জন্য কেউ ওরা কামে নেয় না এখন এক দোকানদারের কাছে কইছে ভাই আমি তো কামে কাছে খুব ভালো কিন্তু আমার একটু অভ্যাস একটু গিবাদ মানে না করলে প্যাটের মধ্যে ধরে যায় আছে না কিছু মানুষ গো মানে এখানকার কথা আর এখানে না পর্যন্ত পেট পেটে বাতি আছে মানে হয় না মাহাতর স্থ বুজুর্গ ভাই আমার এক বছর আপনার বাড়িতে ভাত রান্না কাম করবো তো না কিন্তু এই কামটা আমার এক বছরের মধ্যে একদিন করার চান্স দেনাবো কারণ ওই দোকানদার একটু লুবিয়া ছিল থাকে না এরকম লুবি মানুষ কয় যে পয়সা দিয়ে মানুষ পাওয়া যায় না ফিরি পেতেছি ও তুই একদিন কবি তো কোষ মানে নিছে আর ছয় মাস এই যে কাম কাজ করতেছে ও ভাই বিশ্বাস না দরে তো ক্ষতি করা যায় না হাসে না কামে কাজে খুব ভালো একদিন হঠাৎ গই না বাড়তে যা কয় ভাবি আর না করতে পারতে আমার আর কাম কাজ করা হইলো না কয় তুই না কি কস কাম করবি নাকি কিসের নিকা তাই ভালো তো ভালোবাসি তো ভালো মানুষ কয় কি যে কমু কারণ আপনি তো সারাদিন বাড়তেই থাকেন আমি দোকানে বাইরে বগলে থাকি দোকান করে কি গেছিলেন কোন দিন কয় যে কেয়া মেলা দিন তোর তো যাই না কয় দোকান করে পাশে মরে না একটা গ্রুপ মানাইছে বাইরে থাকে না থাকে দোকান করে একটা রুম থাকে না থাকে মানে কত সময় কাপড় চেঞ্জ করে লাগে আসেন না সেরকম দোকানের মধ্যে একটা রুম থাকে ওই রুমের মধ্যে এই যে মাস্টারের মেয়ের হাতে হাই রে বাই গল্প গে দিটা কলেজে দেখে ওই রুমে ঢুকে বাই ঢুকে আমি মরে বসে একর গল্প হুন্তি হুন্তি আমার মন ডাকবার খারাপ হয়ে গেছে গা কারণ বাই বুদ্ধি করতেছে যে ওইখানে দোকান করে পাশে মরে রুম টুম বানা হেরা ওখানে দিক বিয়ে করে ওখানে থাকবো তোমার বুকের আসবো না এই দৃশ্য থেকে এত কষ্ট দে আমি ভাবছি তো অঙ্গতে কামি না যাবো কয় এটা কথা বলি আঙ্গের কাদার ভাই হবো না কেক বিয়া টিয়া করো কয় না আমার কথা গরিব মানুষ বিশ্বাস করবাই না মানে একটু ঢোং না ধরে তো কথা গারো হবো না নাকি কর আছে না আছে মেয়া মানুষের মন নরম না শক্ত জোরে কর হাসে মিছা নরম ঘুরে গেছে গা কয় সর্বনাশ কি করা যায় আমার বন্ধুগণ অনেক বুবুজান কোবরাজের কাছে তাবিজ নিয়ে বান স্বামীকে মাইরা ফালানোর ঘটনা আছে আছে না আছে মানে কিছু সন্ধ্য ধরা দিলি খালি তাবিজ আর যারা ভুগার পানি পরা জানি কে ভাবে জানি অন্য ভিলেজেন যাই হেরে না আছে না বিছা ভাই মাতরম দোস্ত বুজুর্গ কয়ে যে তাহলে উফায় আমার কাছে একটা উপায় আছে তুমি আমাকে বিশ্বাস করো না কয় করি তো বিশ্বাস কয় ভাই যখন বাচ্চা শাক বাটাত খাতে হুব এই অলকমের তলে থেকে তিনটা দাড়ি কাটে রেব ওই তিনটা দাড়ি দিয়া আমি এই মন তাবিজ বানা দেবো জীবনের বইয়ের কথা আর কের কথা শোনা হবো না খালি তোমার নিয়ে বলে থাকবো বিশ্বাস হয়েছে না হয়েছে কয় তিনটা দাড়ি তো ওবো আমি জোগাবনি এইবার ওই ছেলেটা দোকানে চলে গেছে কয় ভাই আনে কত আমার কাম কাজ করে হইলো না কয় কে তুই কত কষ্ট কয় হা তুমি তো হারাদিনে দোকানে পড়া থাকো বাড়ির খবর কি রাখো আমি বাড়তে যা দেখি দেয়ানার পোলার হাতে হাইরে বাবির নেডি বেডি এত আমোদ ফুর্তি হাইরা ঠাট্টা মস্কারি আজকাল তুমি বাড়তে গেলে তোমাকে জব করে দেওয়ানার পোলা হাতে চইলা যাওয়া রাগ উঠবো এ ভাই রাগ উঠবো না উঠবো কই তো কথা কষ্ট নেই আমাদের কাতার মোবা আমাক আমাকে এত মোহব্বত করে আর তুই কি কর বাবু আমি গরিব মানুষ না আমাদের কথা তোমার বিশ্বাস হবো না তুমি নিজে যা দেহ তোমাক হাস চলে আসতে জব করবো কয় কি করে এটা তো আমার ভাইকে কয় মিয়া মানুষ করতেও পারে মানুষের বুদ্ধি হুইনা হাসানা মিসা ও বন্ধুগণ আমার বাড়িতে যাইতে থোরার মধ্যে খুরকি একটা বান্ধে নিয়ে গেল দেখি ট্রাই করে দেখি আমার ভাইরা বাড়িতে যাওয়ার সাথে সাথে ভাবি দূর ভাইরা বাড়াইছে গোসলের পানি গরম করে সাথে থেকে গোসল করে দিছে ভাবি যত আদর করো আর খালি সন্ধ্যাটা গাড়ো হয় কয় আমার শেষ আদর করতেছে গো ভাই মাত্র বুজুর্গ গোসল করা দিছে কাপড় চোপড় দেখ গামছে দেখ গতর মশাইয়া দিছে বাট্টাত খায়া ভাই একটা বিছনায় আরাম করার জন্য শুয়া পড়ছে জীবন জানা তাই বুবু সাপ বাবি সাপ মাথা টেপা আরম্ভ করে দিছে কয় লাস্ট টেপা ঠিকতেছে এটা মানে যত একটু আদর যত্ন করে অত তার সন্ধ্যা কারো যায় ও কয়েছে না আজকে আমাকে বলে হাসাই মারবো মাত্রাম নষ্ট বুজুর্গ এ কয় তোর ঢোক না তোলে তো চোর ধরা যাব না চোর গম পারা গ্যাংরা গ্যাংরান ধরলো আর কি মানে গম না এবি বা এরকম ঢোকের গম আছে না আছে চোর ধরা গম বুবুজান মনে মনে ভাবতেছে যে কতর গাও টিফা দিলাম আসলে তো ঘুমাইছে আস্তে আস্তে কইরা কোষের মধ্যে হাত দিয়া খুরকিটা খুরডা বাড়ি করতেছে আগে খুর আছিল না না আসলো দাঁড়িয়ে করছে মাসে খুর দেনা বেলের দিয়া হা আমার বন্ধুগণ বুবুজানের আশা ভাবি সাবের আশা হলক মুরুপুর থেকে তিনডা দাড়ি কাটবো কটা কাটবো মনে আছে আপনার ঘরে নাবি বৈশা আছেন তিনডা দাড়ি খুর বাই করছে না ও খালি মিট 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 করে দেয় সালার ওই সে কাপ যে খুর বাই করলো যাটা দিল তো শেষ হাসানা মিসা যখন খুরবার করে হলগমর উপরে আনছে আমার বন্ধুগণ কয় সব না জীবন বার এত কষ্ট করে কামাই করে খাওয়াইলাম আজকে খুর দিয়ে আমাকে করবার জন্য নইছে যখন অলকমর বলে খুর ডানছে লাভ দে উঠে একবারে হাত একটা তুলার মোটা ধরে এক কুক কবে খুর নিছিল আগে মনে আছে না করে এক কোপ দুই খণ্ড করে ফালায়া দিছে বাবি সাহের বাই আইসা ওই দোকানদার কেউ মায়েরা ফালাই দিলা দুই দলের মধ্যে লাশ পাঁচ সাতটা পরে গেছে তারপরে গ্রামের বুদ্ধিজীবী মাতা মুরব্বী যেন আছে বসে গেছে হুই লুকি এরকম কি ঘটনা হলে এত বড় নারা এত বড় মারামারি হয়ে গেল গা কিছুই বুঝলাম না লাস্টে ডাকছে কয় এটা আমার দোষ নাই আমি মিডিয়াই নিছি। এক বছরের মধ্যে আমার কাম একদিন করবো একদিন করছি তাই এত ডি মরিয়া গেছে গা হাসান ভাই মহাত্রম দোস্ত বুজুর্গ যার জন্য আল্লাহ নবী বলছেন আল গিবাদু আর সাদ্দু মিনাল জিনা গিবাদ করাটা জেনার থেকে বড় পাপ কান্না না ও জবিল্লাহ আমার বুবু জানার স্বামীকে ভালোবাসো মহব্বত করো ওই স্বামী না কবজ কইর না আমার মায়ের জাতিরা যদি আল্লাহকে লাভ করতে চাও স্বামীকে ভালোবাসতে শেখ যে নারী স্বামীকে ভালোবাসবে স্বামী মনকে জয় করিয়া সাররা পরে মানি মানে যদি সে কবরে ছড়ে যায় আল্লাহ তাবর ওই সমস্ত বুবুজানদেরকে মা রহিমার সঙ্গে বানায়া আল্লাহ বিনি হিসাবে জান্নাতি করে দিবে জোরে জিল্লায় কন্যা সবাহান আল্লাহ আমার দংশনের পরদানিসম

জাহাবিমের করে দিয়েছিলেন আল্লাহ বলে দেনো জিবরাইল তুমি जल्दी करो চলে যাও আমার হাবিবের জন্য আমার বন্ধুর জন্য আমার দোস্তর জন্য মা খাদিজাতুল কুবরা যে কর্ম করেছে রে আমি আল্লাহ খাদিজার উপর রাজি হয়ে গেছি আমার তরফ থেকে খাদিজাকে একটা সালাম জানিয়ে দাও জোরে জিল্লাই কন আল্লাহ বলে দেনো আমাদের শুধু সালামি দিও না আমার হাবিব কে জানা দাও আমি মা খাদি জাতুল জন্য আমার আটটা জান্নাতের দরজাকে কে করে দিলাম কন্যা বাই মাত্রম দস্থ বুজুর্গ ওই মা খাদি জাতুল মৃত্যুর কিছু সময় আগে আল্লাহর নবীকে একা একা করে নিরঞ্জন ডেকে দুইটা পা ধরে ধরে বলছেন স্বামী গ তোমার সঙ্গে আসিয়া তোমার হক আমি আদায় করতে পারি নাই কঠিন হাসরের মা তুমি আমাকে কাঠ তার ঘরেও না স্বামী তোমার সঙ্গে আসিয়া তোমার নিকটে আসিয়া তোমার কালে মা কোন একটা বিলাসীদের কোন বস্তু আবদার করে তোমার কাছে দাবি করে চাই নাই আজকে একটা বস্তু সব নবী গো তুমি আমাকে নিষেধ করিও না কথা শুনে আল্লাহর নবীর দুটো চোখের পানিও ধর জমিনে পড়া শুরু হয়ে গেছে বলছে ম খাদিজাতুল কুমরা তুমি কি বলো খুলে বলো খাদিজারে তুমি না আমার দুঃখের সঙ্গী রে যেদিন আরবের মধ্যে আমার কোনো kisi সঙ্গী ছিল না ও খাদিজা তুমি জানো আমার বাবা ছিল না আমি দুনিয়ায় এসে বাবার মুখটা দেখতে পাইনি ছাই মাসের ছাই মাস 10 দিন কাлами মারা হয়ে গেছি রে আট বছর কালে দাদা হারা বারো বৎসর কালে একজন মোহাম্বতের চাচা আছিল জোনা বাবু তালিম আমার যখন খিদার বাব হয়ে যাইত আমার চাচা জোনা বাবু তালিম আমাকে মুখে তুলে তুলে খানা খাওয়াইয়া দিত রে আমার যখন গমের বাব হয়ে যাইত আমার চাচা আমার মাথা বুকের সাথে লাগাই আমাকে ঘম ভরাই দিত রে আমার যখন বারো বৎসর দুই মাস বয়স লো আরব এর জমিনে আমাকে ইতিন করে আমার সা সাওয়া মাকসের দুনিয়া ছেড়ে চলে গেল আ খাদিজাতুল কুমরা আমাকে আল্লাহ তাবারাক দুনিয়ার মধ্যে না পাড়িল আল্লাহর দুনিয়ার মধ্যে কিছুই বানাইত না ওই দয়ার সাগর রহমাতুল আলামিন নিজের পেটের খিদে নিবারণের জন্য মাখি জীবনের মধ্যে ওই ইহুদি নাসারাদের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে

তুমি আমাকে সান্ত্বনা দিতা ও কাদিজা সর্বপ্রথম তোমার সমস্ত ধন সম্পত্তি তেজরতে যত টাকা পয়সা ছিল দিন ইসলামের জন্য অক্ষ করে দিয়ে দানবদ্ধ করে দিয়ে তুমি আমার সঙ্গী হয়ে গিয়েছিল রে খাদিজা শুধু তাই নয় আমি সকাল বেলায় ইসলামের দামাত দেওয়ার জন্য সুন্দর কাপড় পরে দান করে পাহিরে হয়ে যাইতাম রে আর বিকালে যখন বাড়িতে আসতাম আমার কথরের জামা কাপড় গোলা ফাটা সিরা হয়ে আ খাদিজা ওই সময় তুমি আমাকে সান্ত্বনা দিত খাদিজা তুমি কি বলো খুলে বলো তুমি কি আমার কাছে মা খাদিজা তোল খুবরা বলছে না রসুল্লাহ আমি যখন দুনিয়া সিরে চলে যাব না বেগ আপনার কথরের চাদরখানা দিয়ে আমার কাফনের কাপড় বানায়

সমস্ত মানুষের কবরের মধ্যে রাখিয়া সবাই আমাকে ছেড়ে চলে যাব না বেগাও যতক্ষণ পর্যন্ত এই মনকে নাকিরের প্রশ্নের অ্যান্সার করতে পারব না অতক্ষণ পর্যন্ত নবী তুমি আমার কবরটা ছেড়ে দিও না বাই মাদ্রাম দস্ত বুজুর্গ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন ও খাদিজাতুল কুবরা আল্লাহ তাবারক তাআলা মক্কা সালাম জানাইছে শুধু সালাম না আল্লাহ তোর যোন আটটা জান্নাতের দরজা ওয়াজিব করে দিয়েছেন শুধু তাই না খাদিজাতুল কুমরা তুমি শুনুন নাও এই পৃথিবীর Boga আমার উম্মতের মধ্যে যে সমস্ত পুরুষকে কোন মহিলা যখন রাজি করে বা খুশি করে না জরাপরিমানি মানে কবরে চলে যাবে রে আমি রাহমাতুল আলামিন ওয়াদা করে দিলাম আল্লাহ তাআলা দুলবেয়সমূহ তো নারীদেরকে আল্লাহর তর সঙ্গীpane আল্লাহ জান্নাতে ঘর দেবে জুরিল্লাহ কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার তো মায়ের জাতিরা তোমার স্বামী গরিব আছে তোমার স্বামী বেমারী পরে আছে হান্দুলিল্লাহ কোনো বুভু জানে স্বামী পড়া লাগে ছয়গা যাবে ছয় গে যাবে বিশ না কোথায় গেছে উঠতে পারোনা কাম করতে পারোনা ওই বুবু যার যদি যে নিজের স্বামীকে বরণ পোষণ করতে গেয়া হাজিরা মুজিরা যদি করার লাগে করিয়া যদি ওই স্বামীকে ক্ষেতমত করে টেনে ঢেনে চারনা পরিমাণই ইমান নেও যদি সে কবরে চলে যায় আল্লাহ তাবার তালা কঠিনে হাসরের ময়দানে হজরত আয়ুব আলী ইসালাতামের চতুর্থ নম্বর বিবি রহিমার সঙ্গে বানায়া আল্লাহ তাবার তালা বিনি হিসাবে জান্নাতে করে দেবে জোরে বলুন না আল্লাহ একটু জিকির করন লা ইলাহা ইলাহা la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম যাই হোক রাত এগারোটা বেজে গেছে কষ্ট দিই না আমার কথায় ভাষায় যাকে দুঃখ ভাই থাকে না আল্লাহ রাস্তায় মাফ করুন নাকি ভাই না খারাপ পেয়ে দিচ্ছেন ভাই আমি একটা অনুরোধ করবো এখন ভাই আমরা পুরুষ আমরা যদি সব ভালো হই তাহলে মেয়ে মানুষ ভালো হবো নাকি কন ভাই পর্দা আমরা যত যাই কিছু কই আমাগর চোখে আগে পর্দা আসা লাগবো নাকি কর আমাদের চোখে যখন পর্দা আসবো আপনার বিবি আপনাকে সালাম দেনা ভালোবাসে না আপনি সালাম দেন আমরা সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই আপনি যখনই বাড়িতে ঢুকবেন কেউ বাড়িতে নাই বাড়িতে ঢোকার সাথে সাথেই সালাম দিবেন আপনার বাড়িতে রহমতের ফেরস্ত আপনার সালামের জব দিবে কন্যা সুবহান আল্লাহ যখন আপনার বিবি থাকবে একদিন দু দিন দশ দিন যখন আপনার বাড়িতে যাওয়ার সাথে সাথে বিবির সাথে সালাম দেবেন ওই বিবি লক্ষ্য করবে আপনি বাড়িতে সাথে সাথে সমস্ত কাম ফেরা দিয়ে ওই স্বামীর সম্মুখে দৌর মেরা যায় আগে আপনাকে সালাম দেবে কনসবহান আল্লাহ চারজন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন আফসুল সালাম তোমরা সালামের মধ্যে জিয়াদা করো কারণ সালাম দিলে একজন আর একজনের সাথে মোহব্বত বাড়ে কন্যাসবহান আল্লাহ খালি মোহব্বতই না নেই তো আছেই তার অনেক ফায়দা আছে আছে না ভাই বাহাত্তর দোস্ত বুজুর্গ এই আমলটা করার চেষ্টা করবেন সাল্লাহ আমরা যখনই বাড়িতে যাব তখনই বাড়িতে ঢুকতে সালাম দেব আর সর্বপ্রথম নিজের বিবিকে সালাম দেওয়ার চেষ্টা করবো নাকি ভাই মহাত্রম দোস্ত বুজুর্গ নিজের বিবিকে নিজের বেডিকে নিজের বোনকে আমরা পর্দায় রাখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ যত যতটুক সম্ভব আমরা পর্দায় রাখার জন্য প্রচুর চেষ্টা করব। করবো বলি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আর যাদের বাবা মা আছে এই মসলামের মধ্যে শহীদুল ইসলাম সব বলে গেছে ভাই আমরা যদি ধনী হইতে চাই আমরা যদি মারাভতের কিছু নূর কামাইতে চাই যেন আমরা বাবা মায়ের অন্তর দুঃখ না ইনশাল্লাহ জোরে বলে ভাই ইনশাল্লাহ যদি আল্লাহ লাভ করতে চাও জান্নাত আশা করতে চাও আমরা বাপ্পার খেদমত করবো ইনশাল্লাহ এটা আমার কথা না আল্লাহ নবী বলছেন যখন কোন সন্তান বাবা এবং মাকে একটু মহাপতের নজরদার তাকাইয়া দেখে আল্লাহ বলছেন ওই ছেলের আমল নামে একটা কুবুলিয়া তুমরা হজের সবাল্লা লিখে দেয় বলুন সবাল শুধু তাই নয় এলমে তাসাউরের কেতাবের মধ্যে উল্লেখ রয়েছে কোন সন্তান যখন মায়ের সম্মুখে দাঁড়ায় আর মনে মনে বাবে হারে আমার মায়ের মুখটা নালা কত সুন্দর করে বানাইছে দিনের মতো কত মানুষকে দেখি কিন্তু মার মতন একটা মুখ কোনো জায়গায় দেখা যায় না আল্লাহ আমার মায়ের মহ মনে মুহের মধ্যে আল্লাহ এত মহাব্বত দিছে মহাদ্রাম দুস্থ বুজুর্গ আল্লাহ তাবার ওই সন্তানের আমল নামায় ওই সন্তান আল্লাহর ঘর কাবার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায়া হিজরে আসাদের সম্মুখে দাঁড়ায়া দুই রাকাত নামাজ পড়লে যত লোক সব হয় আল্লাহ অত লোক অধিকার ওই ছেলেকে বানায় দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ আর বাবা এবং মাকে দুঃখ দেয় স্পষ্ট হাদিসের প্রুফ রয়েছে কাবার শরীফের যদি ইমাম হয় তাও হিসেবে জাহান্নামে যাওয়া লাগবে কন্যা ওজুবিল্লাহ জোরে বলি না আপনি মলনা হন আর মুফতি হন আর যাই কিছু হন আপনি বাপ মায়ের অন্তর দুঃখ দিচ্ছেন আপনার কোন এবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আমরা যত বড়ই সাব হই সাহাবার সমতুলনা নাকি ভাই আর আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবা হজরত আলকাম রাজি আল্লাহ তালু যে সাহাবি বদর যুদ্ধের মধ্যে সরেক ছিল আর যে সমস্ত সাহাবিরা বদর যুদ্ধের মধ্যে সরেক ছিলেন তাদেরকে আল্লাহ এলান করে দিয়েছিলেন যে তাদের জন্য জান্নাত অজিব জোরে চিল্লে কন্যা আল্লাহ আর সেই সাহাবী স্ত্রীর কথা মতো মায়ের অন্তরে একটু দুঃখ দেওয়ার জন্য মৃত্যুর সময় কালে আসে নাই কথা লাস্ট মুহূর্তে আল্লাহর নবীর কথাই ওনার মা যখন মাফ করছে তখন সে কালেমা মুখে আসছে ওই জন্য অনুরোধ করবো ভাই আমরা যতদিন দুনিয়ার বুকে পাইছে আছি। আমরা মায়ের অন্তরে দুঃখ দেব না বাবার অন্তরে দুঃখ দেব না মাহাত্রম দুস্থ বুজুর্গ চাঁদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রতীক জুমার দিন ফজরের নামাজের পরে আপনি আপনি বাবার কবরের নিকটে যান মায়ের কবরের নিকটে যান সুরা এসিন পরে জানেন না সুরা তাবার কাল্লা জিবিয়া ধিলমুল পড়েন তাও যদি শোনা জানেন সুরা এখলাস পড়েন দরুদ রাহিম পড়েন আর হাতটা আল্লাহর কাছে উঠাইয়া একটু বলেন না রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বন্ধু ছিল আমার মা আল্লাহ আজকা অনেক বছর ধরে আজকাল দশটা বছর চলে গেল পনেরো বছর চলে গেল বিশ বছর চলে গেল দিনের মধ্যে কত হাজার হাজার মানুষের সঙ্গে দেখা হয়ে যায় বাবার মতন একটা মুখ দেখি না আল্লাহ আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে কত সময় না আমার জন্য রাস্তায় বসে থাকতো ও ভাই থাকে না না থাকে অনেক সন্তান যখন বিদাস থাকে যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে আসে না অতক্ষণ পর্যন্ত মা শান্তি মতো এক নলা ভাতও খাইতে পারে না মহাদ্রাম দুস্থ ছেলে কাম করার জন্য গেছে মা সন্ধ্যা বেজে গেছে ছেলে আসে নাই রাস্তার দ্বারে খারায় থাকে কোন কোন রাস্তা দেন বাবা আসবো ভাই থাকে না না থাকে আর ওই সন্তান যখন মায়ের কবর সিধারে দাঁড়ায় হাতটা আল্লার কাছে উঠে বলে রব্বির হাবুমা কামার বাইয়া আল্লা গেছে আল্লা দুিয়ার মধ্যে যত মানুষ দেখি আমার মায়ের তুলনায় মায়ের মতন একটা মুখ দেখে না। আল্লাহ আমার মায়ের কবর খেরাতমি জান্নাদের বালা ঘানা বানাই দাও আমার ভয়ে গো ওই সন্তান যখন চোখের পানি ছেড়ে আল্লাহ সাজিমে ওই ছেলের চোখের পানির চোর উঠে যায় আল্লাহ বলেন এই ওই ইতিম আমি রদ করতে পারি না কারণ আমার বন্ধু ইতিম ছিলা তুমি জলদি করে চলে যাও ওই ইতিম বাচ্চার বাবা এবং মায়ের কবরটা সান্নাতের পালাখানা বানাই বলুন না সুবাহ আল্লাহ স্পষ্ট হাদিসে দলিল সাল্লাহ নেই বলছেন হা সলিহা বক্ত ছেলে এবং মেয়ে যখন বাবা এবং মায়ের কবরে সিধানে বসে একবার আল্লাহর কাছে হাতটা ভরাইয়া দেয় ওই ছেলের হাতের মধ্যে আর আল্লাহর আরসের মধ্যে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট দোয়া কবুল হয় জোরে কন্যা সোহান আল্লাহ ভাই আমি অনুরোধ করব যাদের বাবা যাদের মা আমরা হারা হয়ে গেছি আমরা এই হয়ে গেছি আমরা ওই রাস্তা কেটে গেছি ভাই আমি অনুরোধ করবো কমাস কম প্রতি একবার হলেও বাবা মার কবরে বগুল একটু সাল যা একটু সালাম দেন না আর সালাম আইলেকুম হালাল কবর এক ভুরুলাকুম জুনু বাকুম ওয়ান তুম সালাম নাহানবিলা সার বলে একটু মা বাবার কবরে বসেন আল্লাহ খুশি হবে কন সোহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে আমলে আনার জিন্দিগিতে আমল আনার তৌফিক দান করে বলুন না আল্লাহ আমিন জোরে বলবে আল্লাহ আমিন যাই হোক রাত অনেক হয়ে গেছে আমার কথায় ভাষায় যে দুঃখ পায় থাকেন আল্লাহ রাস্তা মাফ করবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আল্লাহ তারপর তাহলে আমাদের সকলকে সহি রাস্তায় চলে নেওয়া আল্লাহ বানাক জোরে বলিন আল্লাহ আমিন জোরে বলি আল্লাহ আমিন এতটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম ও আখিরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন দিন ইসলাম জিন্দাবাদ